ওয়াও, চমৎকার! আপনারা জানেন এই ধরনের ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ আসে? শিক্ষার্থী বন্ধুরা, মনোহর্ষিপন বলছে, আপনারা জানেন বর্তমান সময়ে শর্টস চ্যানেলগুলো কি পরিমাণ ইনকাম করছে? তো আজকের টিউটোরিয়ালে আমি এ টু জেড শো করব যে কিভাবে আপনারা উইদাউট এনি কপিরাইট যে কোনো ভিডিওকে মডিফাই করে, কার্টুন তৈরি করে অথবা আদার্স ইফেক্ট দিয়ে ভিডিওগুলোকে সম্পূর্ণ ইউনিক তৈরি করতে পারেন। এবং আপনারা যদি ফেসবুকের রিলের জন্য তৈরি করেন তাহলে ফেসবুকের লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা যদি ইউটিউবের জন্য শর্টস তৈরি করেন তাহলে আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে অডিওগুলো ডাউনলোড করে নেবেন। ফুল প্রসিডিউর আমি শো করব। তো ফার্স্ট টাইম আপনাদের যদি সমস্যা, সেটি হচ্ছে ভিডিও ফুটেজ। ফ্রি ভিডিও ফুটেজগুলো আপনারা কোথায় পাবেন? একেবারে ইজি বিষয়, আপনারা গুগলে রয়্যালটি ফ্রি, আপনারা যেহেতু শর্টস তৈরি করছেন আপনাদের ভার্টিক্যাল ভিডিও প্রয়োজন, অর্থাৎ মোবাইলে আমরা যে রেকর্ডটা করি ভার্টিক্যালি সেটি। তাহলে আমি যদি এখানে রয়্যালটি ফ্রি ভার্টিক্যাল ভিডিওজ লিখে সার্চ দিই, লক্ষ্য করুন প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা যেখান থেকে রয়্যালটি ফ্রি ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। পিক্সেলস, মিস কিডস, পিক্সাবে ইত্যাদি আমি শো করছি আপনাদেরকে। তো সাপোজ আমি যদি এই তিনটি ওপেন করি, লক্ষ্য করুন প্রচুর ভিডিও, প্রচুর ভার্টিক্যাল ভিডিও পেয়ে যাবেন আপনারা রয়্যালটি ফ্রি, এবং সেগুলো আপনারা আপনাদের যেই সফটওয়্যারটি আমি আজকে শো করছি এআই, সেটির মাধ্যমে ইজিলি আপনারা চমৎকার ভিডিও তৈরি করতে পারবেন, চমৎকার শর্টস তৈরি করতে পারবেন। ফুল প্রসিডিউর আমি শো করছি। তা আমি যদি আপনাদেরকে ড্যান্স ভিডিও দিয়ে শো করি, সাপোজ এখানে আমি ড্যান্স ভিডিও লিখে সার্চ দিচ্ছি। তো সাপোজ আমি পিক্সেলস থেকে এই ভিডিওটি নিতে চাচ্ছি, আমি জাস্ট এটিকে ডাউনলোড করে নিলাম। তো এভাবে আপনাদেরকে রয়্যালটি ফ্রি ভিডিও সাইটগুলো থেকে ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে। এবং আপনি যত ক্রিয়েটিভিটি আপনার ডিজাইনে, অর্থাৎ ভিডিও শর্টস ডিজাইনে, রিলস ডিজাইনে আপনি যত ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবেন তত বেশি আপনার ভিউ জেনারেট হবে। তো আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা যে এআইটি ইউজ করতে যাচ্ছি সেটি হচ্ছে media.io। এখানে জাস্ট আপনাদেরকে একটি ফ্রি সাইন আপ করে নিতে হবে, যে কোনো ইমেল দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন। লক্ষ্য করুন এখানে সাইন আপ করার পরে আপনারা ভিডিওতে যখন আসবেন এখানে অনেক কাজ রয়েছে। আপনি ফর ইউতে গেলে অনেক ধরনের অপশান রয়েছে এখানে। আমি যদি ভিডিওতে যাই, লং ভিডিও টু শর্টস, অর্থাৎ লং ভিডিওকে আপনি শর্টসে রূপান্তরিত করতে পারবেন, ভিডিও এনহ্যান্সার, ওয়াটারমার্ক রিমুভার, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার, ভিডিও কার্টুনাইজার। মূলত আমি আপনাদেরকে যেটি নিয়ে কাজ করতে বলছি সেটি হচ্ছে ভিডিও কার্টুনাইজার এবং ভিডিও ইফেক্ট। এবং এখানে ভিডিও কনভার্টার রয়েছে, ভিডিও কম্প্রেসর রয়েছে, শর্টসের জন্য এই দুটি পারফেক্ট, ভিডিও কার্টুনাইজার, ভিডিও ইফেক্ট। সাপোজ আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটিকে যদি আমরা কার্টুনে রূপান্তরিত করি, অথবা আমরা যদি ভিডিও ইফেক্ট, যে কোনো একটি ইফেক্ট দেই, আমি দুভাবে আপনাদেরকে শো করছি, তাহলে সম্পূর্ণ ইউনিক একটি ভিডিও তৈরি হবে। আমি বা আপনি ফেসবুকে রিলস হিসাবে আপলোড করতে গেলে সেখানে ফেসবুকের সাউন্ড ইউজ করব, অথবা শর্টস হিসাবে আপলোড করতে গেলে ইউটিউবে, শর্টস হিসাবে আপলোড করতে গেলে ইউটিউবের সাউন্ড ইউজ করব, দ্যাটস ইট। তো আমরা ফার্স্ট টাইম ভিডিও কার্টুনাইজার দেখি, আমি এটি ওপেন করছি। লক্ষ্য করুন বিভিন্ন ইফেক্ট রয়েছে। তো আমি সাইন আপ থেকে আপনাদেরকে শো করছি সাইন আপ। এখানে আমরা ইমেল দিব এবং এখানে একটি পাসওয়ার্ড দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেটি আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো আমাদের কোডটি চলে এসেছে, আমরা কোডটি এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব ভেরিফাই কোড, ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাদের লগ ইন কমপ্লিট। আমরা গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করব। এআই ভিডিও ক্লিপ আর প্রচুর অপশান। তো আমরা এআই টুলসে যাব এবং এখান থেকে আমরা ভিডিও অপশানটি দেখেছি। অডিওতে আপনারা বিভিন্ন অডিও অপশানগুলো নিয়ে কাজ করতে পারবেন, এআই মিউজিক জেনারেটর, এআই দিয়ে মিউজিক জেনারেট করতে পারবেন, নয়েজ রিডিউসার, অডিও কম্প্রেসর, অডিও কনভার্টার, ভয়েস চেঞ্জার। আমি এই টুলসের মার্কেটিং করছি না, বাট টুলসটি দেখে আমি খুবই উৎসাহিত, অর্থাৎ এটা নিয়ে কাজ করার জন্যে। তো আমরা যদি ফটোজে যাই, লক্ষ্য করুন এআই হেডশট জেনারেটর, এআই ইমেজ এনহ্যান্সার, প্রচুর অপশান, এআই দিয়ে আপনি ফেস এডিট করতে পারবেন।
তো আমরা আমাদের মেইন অপশনটি দেখি। আমি কার্টুনাইজার ওপেন করছি। তো পূর্বে বলেছি এখান থেকে আপনারা অপশনগুলো চুজ করবেন, যেমন গার্ল, বয়, বিভিন্ন অপশন রয়েছে। তাহলে আমি যে আমার ভিডিওটি যেহেতু গার্লসদের নিয়ে ম্যাক্সিমাম, তাহলে আমি এটি সিলেক্ট করছি, অর্থাৎ অথবা আমি এটি সিলেক্ট করছি অথবা আমি এটি সিলেক্ট করছি, অর্থাৎ এ ধরনের অ্যানিমি ইফেক্ট চাচ্ছি আমি, অথবা আমি আরেকটি ভিডিও ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড রয়্যালটি ফ্রি ভার্টিক্যাল ড্যান্স ভিডিও, অর্থাৎ সরাসরি আমি দেখি আরেকটি ভালো ভিডিও যদি পাই। তো সাপোজ আমি এই ভিডিওটি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি পিক্সেলস থেকে এটি ডাউনলোড করে নিলাম, অর্থাৎ আমি সিঙ্গেল ভিডিও দিয়ে আপনাদেরকে শো করতে চাচ্ছি, এজন্য অন্য একটি ভিডিও আমি ডাউনলোড করে নিলাম। তো এই অবস্থায় আমরা ইফেক্ট সিলেক্ট করেছি অ্যানিমি এবং ইনপুট ভিডিও টু কনভার্ট এখানে ক্লিক করব। এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করেছি আমরা প্রসেসিং। তো প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে, প্রসেসিং এর সময়টি আপনাদেরকে দিতে হবে 1 থেকে 2 মিনিট। ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা ইফেক্ট চুজ করেছি, জাস্ট কনভার্ট টু, জাস্ট এখানে ক্লিক করব কনফার্ম টু কনভার্ট। এই অবস্থায় এখানে আপনি যে মেইল দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ সাইন আপ করেছিলেন, সেখানে মেইলটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। যদিও এখানে শো করে যে মেইলে লিঙ্ক পাঠানো হবে, নো নিড, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি শো করছি। তো আমরা আমাদের এটি একবারই চাই, আমরা আমাদের মেইলটি দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। এখন আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে, এই স্ক্রিনে আমরা ভিডিওটি পেয়ে যাব। লক্ষ্য করুন আমাদের ভিডিও রেডি। এই অবস্থায় আমরা যদি ভিউ ভিডিওতে ক্লিক করি, এটি অরিজিনাল ভিডিও আর এটি হচ্ছে কার্টুন ভিডিও, তাহলে নিশ্চয়ই আপনারা ডিফারেন্সটি বুঝতে পারছেন। অর্থাৎ যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনারা এই ধরনের কার্টুন ভিডিওতে রূপান্তরিত করে সেখানে যেই সাইটে আপনি আপলোড করতে চাচ্ছেন সেই সাইটের ফ্রি মিউজিক অ্যাড করে আপনি ইজিলি ফেসবুকের জন্য রিলস, ইউটিউবের জন্য শর্টস এবং টিকটক ভিডিওগুলো তৈরি করতে পারছেন, যেগুলো 100% কপিরাইট ফ্রি হবে। তাহলে এবার আমি যদি আপনাদেরকে এই ইফেক্টটি শো করি, আপলোড ভিডিও, আমি পূর্বে একটি ভিডিও ডাউনলোড করেছি, দিস ওয়ান, এটি আপলোড করে দিলাম, একটা নাচের ভিডিও। তো আপলোড হতে কিছুটা সময় নেবে, ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। তো এখানে যে বিষয়টি বলা হয়নি, আপনারা এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, এটি কনভার্টেড ভিডিও কার্টুনে, জাস্ট এখানে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, আপনি যে কোনো নাম দিয়ে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। তাহলে আমরা এখানে লক্ষ্য করুন প্রচুর ইফেক্ট, আপনি যে কোনো ইফেক্টে আপনার ভিডিওকে ট্রান্সফর্ম করতে পারেন। সাপোজ আমি এটি নিচ্ছি, এটি সিলেক্ট করছি, প্রচুর রয়েছে, লক্ষ্য করুন, অথবা আমি এটি নিচ্ছি, অ্যাপ্লাই, এখানে প্রসেসিং হতে কিছুটা সময় নেবে, ডান, আমাদের ভিডিও মেক হয়ে গিয়েছে। তো এটি এখানে বাফার করবে, তার চেয়েও যদি আমরা ভিডিওটি ডাউনলোড করে দেখি আমাদের বুঝতে সুবিধা হবে। ওয়াও, চমৎকার! আপনারা জানেন এই ধরনের ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ আসে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রয়্যালটি ফ্রি ভিডিওকে আপনারা ইউনিক ভিডিওতে রূপান্তরিত করবেন। তো এবার আপনারা এই ভিডিওগুলোকে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা সাউন্ড ইফেক্ট সেট করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু শো করি, আমি ক্যানভা দিয়ে শো করছি। সাপোজ ক্যানভাতে আমি যদি রিলস লিখে সার্চ দিই অথবা শর্টস লিখে সার্চ দিই, একটা কিছু লিখে সার্চ দিলেই হবে, আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন। এই শর্টসগুলোকেও আপনারা মডিফাই করে চ্যানেল তৈরি করতে পারেন। সাপোজ আমি যে কোনো এটি নিচ্ছি, জাস্ট সাইজটি নেওয়ার জন্য আমি এটি লিখে সার্চ দিয়েছি, তা আমি এটি নিলাম, কাস্টমাইজ, এই ভিডিওটি ফেলে দিচ্ছি আমি, অর্থাৎ এখানকার সব কন্টেন্টই আমি ফেলে দিচ্ছি, আপলোড, আমি আগে ফাইল আপলোড করব, তা আমি এটি দিয়েই শো করি আপনাদেরকে। আপলোড কমপ্লিট, আমরা জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসব, লক্ষ্য করুন, এবং ড্রাগ করে চারপাশের হ্যান্ডেলে ধরে পুরো সাইজ নিয়ে নিব। তো এই অবস্থায় আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারি, এডিট ভিডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে কিছুটা সময় নেবে, যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব, আমরা ইচ্ছে মতো সেট করতে পারবো।
ওয়াও, আমি যদি অন্য একটি ব্যাকগ্রাউন্ড নেই, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারছেন। তো সাপোজ এখানে আমি অডিও দিতে চাচ্ছি, আমি পূর্বেই বলেছি আপনারা ইউটিউবের জন্য হলে ইউটিউবের লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করবেন। আমি যদি আপলোডসে যাই, অথবা আপনারা ফেসবুকের জন্য রিলস তৈরি করলে ফেসবুকের লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করে নেবেন। তো সাপোজ আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন অডিও আমি ইউজ করেছি, যেমন এটি ইউটিউব থেকে ডাউনলোড করা, ইউটিউবের লাইব্রেরি থেকে জাস্ট এটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিব। ডান। এবার যদি আমি প্লে করে আপনাদেরকে শো করি, ওয়াও, পারফেক্ট। এই ডান্স ভিডিওটি একটু স্লো, এটিকে আমরা যদি ফাস্ট করে দিই, এই সফটওয়্যারে ক্যানভাতে ফাস্ট করার অপশন এখনো আসেনি, আমরা অন্য সফটওয়্যারে নিয়ে এটিকে যদি একটু ফাস্ট করে দেয় আরও চমৎকার ভিডিও হয়ে যাবে। তো আশা করছি ফুল প্রসিডিউরটি আমরা বুঝতে পেরেছি, এবং এই ভিডিওগুলো আমরা ইউটিউব শর্টসে, ইউটিউব চ্যানেলে শর্টসে এবং ফেসবুকে রিলসে অথবা টিকটকে আপলোড করে হিউজ পরিমাণে ইনকাম করতে পারি। এই সফটওয়্যারের অনেক অনেক অপশন, আপনারা আর কোন কোন সেক্টরে ভিডিও চাচ্ছেন, টিউটোরিয়াল ভিডিও, এই টিউটোরিয়ালের কমেন্টসে আমাকে জানান, আমি ওই সেক্টরের উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল আউটসোর্সিং বাই ভাইশিপন, ভাইশিপনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।